ঢাকায় সিনেমার খ্যাতিমান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা জয়া আহসান, যিনি তার সৌন্দর্য ও অভিনয় গুণে জয় করেছেন দর্শকদের মন, নাম লিখিয়েছেন ওপার বাংলার চলচ্চিত্রেও, সেখানে কাজ করেছেন একাধিক ব্যবসা সফল সিনেমায়। এদিকে সবশেষ 2017 সালে ঝরা পালক সিনেমার কাজ করেন জয়া। ওই সময়ে জানানো হয়, স্ত্রী লাবণ্যর সঙ্গে কবি জীবনানন্দ দাশের সম্পর্কের ধূসর দিকটি সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে, যা নিয়ে দর্শকদের মাঝেও বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছিল। অবশেষে 24 জুন মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি। জানা যায়, সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য চরিত্রে দেখা যাবে জয়াকে। এ বিষয়ে জয়া আহসান বলেন, কবি পত্নী হওয়া বেশ কঠিন, তাও আবার জীবনানন্দ দাশের মতো কবির। একটু টেনশনই হয়েছিল, ব্রাত্যদা বড় মাপের অভিনেতা, নিজের মতো করে চেষ্টা করেছেন লাবণ্য প্রভা হয়ে ওঠার। একজন শিল্পীর স্ত্রী হওয়া যতটা কঠিন, শিল্পীর স্বামী হওয়াটাও কি ততটাই কঠিন? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, তার তো স্বামী নেই, কি করে বলবেন। তবে এটা মনে হয় স্বামী বা স্ত্রী নয়, পার্টনার হওয়াটা সত্যি কঠিন। শিল্পীদের জীবনে কত রকমের ওঠা পড়া ঝড় থাকে, সেগুলোকে সামাল দিতে একটা শক্ত হাতের প্রয়োজন। এছাড়া জয়া জানান, আর 5টি বায়োপিকের মতো নয় ঝরা পালক। সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, তার ভাবনা, দুঃখ, কষ্ট, আবেগ এবং আশপাশের মানুষজনের কাহিনী ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন মুখার্জী।